হচ্ছে খুব বাজে মরশুম। চারিদিকে যেখানেই যাই শুধু মেয়েরা ছেলেদের উপর অত্যাচার করছে। অলরেডি আমাদের পাড়ার আমি নারী আমি স্ক্রিনশট পোস্ট করতে পারি। ও ইয়া! ফেসবুকে 999তম স্ক্রিনশটটি পোস্ট করে মেডেল জিতে ঘরে ফিরে গেল। চলুন কথা বলে নিই তার বোন মিস একটুখানি গেরি ছেলেদের ভেজি ধরে নারীর সাথে, আর সাথে সাথে আমি মিস রেপালছা। ছেলেদের পদে কাঠি করতে আপনার কেমন লাগে? দেখুন, আমি প্রত্যেকবার ভাবি এরকম করব না, কিন্তু এই ছেলেগুলো এমন অসভ্যের মতো আমাকে হয়। হ্যালো, বাজে না, মানে ভাবুন তো একবার, কেউ বলে না কি লোককে হাই? না, কেউ বলে লোককে হ্যালো? না, এসব শুনলেই তো আমার ঠেংরি পিছনে ঘুরে যায়। ও হয়ে গেছে, আচ্ছা নেক্সট। আপনি বিনা কারণে চ্যাটে স্ক্রিনশট পোস্ট করে যে নিরীহ ছেলেগুলোকে কাঁদান, তাদের চোখের জলগুলো কোথায় সঞ্চয় করেন? সঞ্চয় তো করি না, এসব আবার কি? আমি ছেলেদের কোনো কিছুতে হাত দিই না। আচ্ছা ম্যাডাম, আপনার জীবনের লক্ষ্যটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আমার জীবনে আমি একদিন এমন একটা ফেসবুক দেখতে চাই যেখানে কোনো ছেলে থাকবে না, ছেলেদের হাই হ্যালো থাকবে না। ছেলে কোন পাকা ধানে বই দিয়েছে আপনি? বলবে কেন? আমাকে ওরা হাই হ্যালোর মতো এই অশ্লীল কথাগুলো বলে উত্তক্ত করবে কেন? আপনি নিজেকে ঠিক কি মনে করেন? বিশাল বড় কিছু আমি আপনাকে না ঠিক বলে বোঝাতে পারবো না। আমি সমাজকেও তো বলে বোঝাতে পারিনি। আসলে আমার এখানে জন্মানোর কথা নয়, আমার তো অন্য জায়গায় জন্মানোর কথা, অন্য পৃথিবী। এই পৃথিবী তো আর নেই, অন্য জায়গা, অন্য কিছু তো আমার জন্ম। হ্যাঁ, তোমার জন্মটাই বেকার।